আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চলছে, টিভি বিতর্কে পরস্পরকে অপমান না করতে সর্বোচ্চ নেতার আহ্বান। বাইতুল মোকাদ্দেসে উত্তেজনা ছড়াতে বাইতুল মোকাদ্দেসে পতাকা মিছিল করবে ইহুদিবাদীরা, হামাসের কঠোর হুঁশিয়ারি। করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ আবারও বাড়িয়েছে বাংলাদেশ, চলবে 16 জুন পর্যন্ত। এবং ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ, বিধানসভায় তৃণমূলের দম বন্ধ করে দিতে চায় বিজেপি। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি প্রেসিডেন্ট প্রার্থীদেরকে পরস্পরের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য না রাখার আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। এরপরই সর্বোচ্চ নেতার ইনস্টাগ্রাম পেজে এই আহ্বান সম্বলিত বক্তব্য প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, যখনই প্রার্থীরা টিভি বিতর্কে পরস্পরকে অবমাননা ও হেয় করার পন্থা অনুসরণ করেছে এবং এক প্রতিদ্বন্দ্বীর ব্যাপারে আরেক প্রতিদ্বন্দ্বী মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করেছে, তখনই দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি একে অপরকে অপমান করে কথা না বলতে, অপবাদ না দিতে, সম্মানহানি না করতে প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল প্রথম টিভি বিতর্কে ইরানের 7 প্রেসিডেন্ট প্রার্থী মূলত অর্থনৈতিক বিষয়াদি নিয়ে কথা বলেছেন। আগামী কয়েকদিনের মধ্যে আরও 2টি বিতর্ক অনুষ্ঠিত হবে। এরপর 18 জুন 13তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। এখন পুরোদমে নির্বাচনী প্রচার চলছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের গাজা অঞ্চলের প্রধান ইয়াহিয়া সিনোয়ার বলেছেন, মসজিদুল আকসাই আবারও হামলা হলে প্রতিরোধ যোদ্ধারা তেল আবিবে বড় ধরনের আঘাত হানবে। ফিলিস্তিনের সাফা বার্তা সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে তিনি আজ একথা বলেন। বাইতুল মোকাদ্দাস শহরে উগ্র ইহুদিবাদীরা পতাকা মিছিল বের করার যে উস্কানিমূলক ঘোষণা দিয়েছে, সে প্রসঙ্গে তিনি বলেন, ইহুদিবাদীরা যদি মসজিদুল আকসাই আবার হামলা চালায় তাহলে আমরাও আগের অবস্থানে ফিরে যাব, এক্ষেত্রে কোন ধরনের সন্দেহের অবকাশ নেই। ইহুদিবাদী ইসরায়েলের উগ্র সংগঠনগুলো বাইতুল মোকাদ্দাসে সব ইহুদিবাদীকে আগামী বৃহস্পতিবার পতাকা মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। এটাকে মারাত্মক উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে গণ্য করছে ফিলিস্তিনিরা। ইহুদিবাদী ইসরায়েলের পত্রিকা ইয়াদিউত অহারনুত লিখেছে, এই মিছিলের অনুমতির জন্য পুলিশের কাছে আবেদন করা হয়েছে। এই মিছিলটি বাইতুল মোকাদ্দাসের 3টি এলাকা অতিক্রম করবে। এরপর তারা মসজিদুল আকসা প্রাঙ্গণ ও প্রবেশদ্বার পর্যন্ত যাবে। হামাসের মুখপাত্র মোহাম্মদ হামুদাও মসজিদুল আকসাকে অবমাননার পরিণতির বিষয়ে আবারও সতর্ক করে দিয়েছেন। কাতার ভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন আল জাজিরার আরবি বিভাগের সাংবাদিক জিভারা বুদেইরিকে আটকের কয়েক ঘণ্টা পর মুক্তি দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। পবিত্র জেরুজালেম আল কুদস শহরের শেখ জাররা শরণার্থী শিবিরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের খবর সংগ্রহ করছিলেন আল জাজিরার এই সাংবাদিক। কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন চ্যানেলের জেরুজালেম প্রতিনিধি বুদেইরিকে গতকাল আটক করে ইহুদিবাদী ইসরায়েলের পুলিশ, পাশাপাশি ক্যামেরাম্যান নাবিল মাজাউইর যন্ত্রপাতি ভাঙচুর করে। এদিকে বুদেইরিকে আটকের পর আন্তর্জাতিক অঙ্গনের সাংবাদিক ও গণমাধ্যম পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠানগুলো কঠোর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। আল জাজিরার এই নারী সাংবাদিক গতকাল মুক্তি পাওয়ার পর জানান, খবর কভার করার সময় চারপাশ থেকে ইসরায়েলি পুলিশ এসে তাকে লাথি মারতে থাকে, এমনকি আটক করে গাড়িতে তোলার পরও পুলিশ তাকে জঘন্যভাবে লাথি মারে। 1967 সালে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম শহর দখল করে নেয়। এই ঘটনার 54তম বার্ষিকী উপলক্ষে ফিলিস্তিনিদের অনশন কর্মসূচির খবর সংগ্রহ করছিলেন বুদেইরি। ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের মার্কিন নিয়ন্ত্রিত সামরিক ঘাঁটি আইন আল আসাদে ড্রোন হামলা হয়েছে।
ইরাকের সাবেরিন নিউজ চ্যানেল জানিয়েছে, দুটি কম্ব্যাট ড্রোন আইন আল আসাদ সামরিক ঘাঁটির অভ্যন্তরে হামলা চালায়। এই নিউজ চ্যানেলটি ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাসদার সাবের সঙ্গে সম্পর্কযুক্ত। সাবেরিন নিউজ চ্যানেলের খবরে বলা হয়েছে, ঘাঁটিতে সিআরএএম এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন থাকলেও তা ড্রোন দুটিকে শনাক্ত কিংবা প্রতিহত করতে পারেনি। তবে ইরাকি প্রধানমন্ত্রী দপ্তরের মিডিয়া সেল থেকে বলা হয়েছে যে ড্রোন দুটিকে ভূপাতিত করা হয়েছে। কোনো ব্যক্তি বা সংগঠন এই ড্রোন হামলার দায়িত্ব স্বীকার করেনি। বাংলাদেশে করোনা ভাইরাস নিয়ন্ত্রণের মধ্যে না আসায় চলমান লকডাউনের বিধিনিষেধ আরও বাড়ানো হয়েছে। নতুন করে আগামী 16 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে এই বিধিনিষেধ। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় চলমান বিধিনিষেধ আগামী 16 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত 31 মে বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে 6 জুন পর্যন্ত করা হয়েছিল। আজকে আরো 10 দিন বাড়িয়ে 16 জুন পর্যন্ত বহাল করা হল। এ সময় সকল পর্যটন স্থল, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকে। জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ রাখতে হবে। খাবারের দোকান ও হোটেল রেস্তোরাঁ সমূহ সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত খাবার বিক্রয়, সরবরাহ এবং অনলাইনে কেনা বেচা করতে পারবে, আর আসন সংখ্যার অর্ধেক গ্রাহক বসিয়ে খাবার পরিবেশন করতে পারবে। এছাড়া কোভিড-19 উচ্চ ঝুঁকি সম্পন্ন জেলাসমূহের জেলা প্রশাসকগণ সংশ্লিষ্ট কারিগরি কমিটির সাথে আলোচনা করে নিজ নিজ এলাকায় সংক্রমণ প্রতিরোধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। সরকারি নির্দেশনা অনুযায়ী আন্তঃজেলা সহ সব ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে অবশ্যই যাত্রী সহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এদিকে বাংলাদেশে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত রোগীর সংখ্যা। আজ রোববার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় করোনায় আরো 38 জনের মৃত্যু হয়েছে এবং নতুন রোগী শনাক্ত হয়েছেন 1,676 জন। এ নিয়ে মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে 12,839 জন, আর মোট শনাক্ত হয়েছে যাব 8,10,990 জন। ফিরে আসি বিশ্ব সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় সরকার পক্ষকে দম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এমপি। তিনি আজ বাঁকুড়ায় এ সংক্রান্ত মন্তব্য করেন। পশ্চিমবঙ্গে তৃতীয় মেয়াদের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। বিজেপি নেতা দিলীপ ঘোষ আজ বলেন, দল ঠিকই আছে, বাংলায় 38% ভোট পেয়েছে। বাংলার বাইরে হলে ওই সংখ্যক ভোটে আমরা সরকার গঠন করতে পারতাম। বিধানসভায় এখন আমাদের 75টা আসন আছে। বিধানসভায় দম বন্ধ করে দেব আর বাইরেও আন্দোলন করব। যে ধরনের অত্যাচার লুটপাট শুরু হয়েছে সাধারণ মানুষ খুব ভয়ের মধ্যে আছে। রাজ্যে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়কে কটাক্ষ করে দিলীপবাবু বলেন, তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে কিন্তু বিজয় উৎসব করতে পারল না। ওরা মাংস রান্না করেছে কিন্তু খেতে আসেনি কেউ। এ প্রসঙ্গে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি বিজেপি নেতা দিলীপ ঘোষকে পাল্টা কটাক্ষে বলেন, দম কেউ বন্ধ করতে পারবে না, বাইরে আন্দোলনে উনি কতদূর করতে পারবেন তা তো দেখা গেছে। ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রী বলেছেন, রাজ্যপাল নিজের গ্রামের লোক এনে রাজভবন ভরে ফেলেছেন। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম। ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ করলেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র এমপি। তিনি আজ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় রাজ্যপালকে আঙ্কলজি বলে উল্লেখ করে এ সংক্রান্ত মন্তব্য করেন। অন্যদিকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ আজ রাজ্যপালকে বিজেপির দালাল বলে মন্তব্য করেছেন। রাজ্যে নির্বাচন পরবর্তী সহিংসতা প্রসঙ্গে রাজ্যপাল জগদীপ ধনখড় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেন, রাজ্যে নির্বাচন পরবর্তী সহিংসতা অব্যাহত রয়েছে যা মানবতাকে লজ্জা দেবে। পুলিশ কিছুই শুনছে না, ফলে অশান্তির ঘটনায় যারা জড়িত তাদের সাহস বাড়বে। ভোটে সামিল হওয়ায় এভাবে বিরোধীদের শাস্তি ও শিক্ষা দেয়া হচ্ছে। এ প্রসঙ্গে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, রাজ্যপাল তিনি সাংবিধানিক পদমর্যাদাকে ধুলোয় মিশিয়ে দিচ্ছেন। উনি একজন অতৃপ্ত আত্মা, বিজেপির দালাল, কারণ নির্লজ্জ বেহায়ার মতো একজন রাজ্যপাল ভোটের আগে পরিবর্তনের ডাক দিয়েছিলেন, যেটা রাজ্যপাল পদে থেকে দেওয়া যায় না। এখন ওই বাংলার মানুষ তাদের এই পরিবর্তনের ডাককে প্রত্যাখ্যান করার পর অতৃপ্ত আত্মা, মানসিক অবসাদগ্রস্ত বৃদ্ধ, তার কাজ হচ্ছে এখন দিল্লিতে ভেসে থাকার জন্য
তার কাজ এই মানে সকাল থেকে এই ধরনের কাজগুলো, তো উনি এখন এনাদের দায়িত্ব নিন না রাজ্যপাল। বলছিলেন কুণাল ঘোষ। রাজ্যপালের উইথড্রল সিন্ড্রোম আছে, উনি বাড়াবাড়ি করলে ওনাকে কিছু আয়ুর্বেদিক পরামর্শ আমরা দিয়ে দেব বলে মন্তব্য করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। বলছিলেন আমাদের প্রতিনিধি। সৌদি আরবের দক্ষিণের কিং খালিদ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। বিমান ঘাঁটিটি খামিস মুশাহিদ এলাকায় অবস্থিত। আজ ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি হামলার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন K2 ড্রোনের সাহায্যে কিং খালিদ বিমান নিখুঁত আঘাত হানা হয়েছে। অবশ্য সৌদি গণমাধ্যম বলছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেনি ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনে অব্যাহত সৌদি আগ্রাসনের জবাবে এই হামলা চালানো হয়েছে। গত কয়েক সপ্তাহে কিং খালিদ বিমান ঘাঁটিতে এ নিয়ে কয়েক দফা হামলা চালালো ইয়েমেনি বাহিনী। কয়েকদিন আগে সৌদি আরবের রাজধানী রিয়াদের আরামকো তেল স্থাপনায় 6টি ড্রোনের সাহায্যে হামলা চালায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী। গত কয়েক মাসে ইয়েমেনের জনপ্রিয় সংগঠন হুথি আনসারুল্লাহ সমর্থিত ইয়েমেনি সেনারা সৌদি আরবের বিভিন্ন স্থাপনা ও তেল স্থাপনায় হামলা চালাচ্ছে। তাদের দাবি, সৌদি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা অব্যাহত রাখা হবে। ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল এবং হুথি আন্দোলনকে নির্মূল করার লক্ষ্য নিয়ে সৌদি আরব এবং তার কয়েকটি মিত্র আরব দেশ ইয়েমেনের উপর এই বর্বর আগ্রাসন চালায়। সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের সাথে ইয়েমেনের চলমান সংঘাত দীর্ঘায়িত করার জন্য হুথি আনসারুল্লাহ আন্দোলনকে দোষারোপ করেছে আমেরিকা। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে আনসারুল্লাহ আন্দোলন। মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে সংঘাত দীর্ঘায়িত করা এবং ইয়েমেনের মানবিক পরিস্থিতি সংকটজনক পর্যায়ে নেওয়ার জন্য আনসারুল্লাহ আন্দোলনকে দায়ী করা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনের মারিব প্রদেশে হামলার মাধ্যমে আনসারুল্লাহ আন্দোলন এই সংঘাতকে দীর্ঘায়িত করেছে। মারিব হচ্ছে সৌদি সমর্থিত বাহিনীর সর্বশেষ শক্ত ঘাঁটি। মার্কিন এই বিবৃতির বিপরীতে ইয়েমেনিরা বলছেন, তাদের দেশে মানবিক সংকট তৈরি করার জন্য প্রধান দায় আমেরিকার, কারণ ইয়েমেনের উপর অবরোধ আরোপকারী সৌদি সরকারকে অন্ধভাবে সমর্থন করে যাচ্ছে মার্কিন প্রশাসন। ইয়েমেনের অসহায় নারী ও শিশুদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংঘটিত করার জন্য আমেরিকার বিচার করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে আনসারুল্লাহ আন্দোলন। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত।